পবিত্র কোরআনে বিড়ি সম্পর্কে কোনো কথা নাই, এটা কি হারাম বলো কোনো আলেম বলতে পারবে? বিড়ি তো 100% হারাম। কোন বাপের বেটা আছে নাকি যে বিড়িকে মাকরু প্রমাণ করে? যারা বলে তারা ইসলাম বুঝেনি এখন পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়া বাদ আম্মা বাদ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম বর্ষিত হোক, আল্লাহুম আমিন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আলোচনা করব এই হিজবুত তাওহিদ এর বর্তমান আলেম ইমাম, যাকে তার দল বলে থাকে, এই মিস্টার সেলিম, একের পর এক ইসলামকে বিকৃতভাবে মানুষের সামনে, জাতির সামনে পেশ করছে। তারপরেও বাংলাদেশ সরকার নাকি ধর্মপ্রাণ মুসলমান, তারপরেও তাকে অ্যারেস্ট করছে না, তার এই কার্যকলাপকে বাধা দেওয়ার চেষ্টা করছে না। গজব নেমে আসবে দেশে যদি এরকমভাবে ইসলামকে বিকৃতি করার পরেও তার বিরুদ্ধে অ্যাকশন না নেওয়া হয়। আজকে একটা ভিডিও ক্লিপে দেখা গেল তিনি বলছেন যে তার যে ইমাম ছিলেন ইমামুজ্জামান, জামানের ইমাম, গোটা পৃথিবীর ইমাম তিনি, কি ফকিরনি নাকি পন্নি, বাইজিদ খান পন্নি, তো উনি বিড়ি খেতেন। তো বিড়ির ব্যাপারে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তার ভাষায় যে তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি বাইরের প্রতিনিধি দল যখন আসে তখন আপনি কেন বিড়ি পান করেন, তো তিনি কি বললেন? তিনি বললেন যে আমি যা তাই, আমি অন্য সময় খাবো, এখন খাবো না, তা হয় নাকি? দেখো না তোমার রসুলের চরিত্র সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তোমরা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখো না? তিনি একদম ঘরে যা বাইরে তাই, মানে খোলামেলা, ইন্নালিল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সঙ্গে এই ফকির, সরি পন্নির তুলনা করছেন এই ইমাম। আমরা ইমামুজ্জামানকে বলেছি, ইমামুজ্জামান আপনি যখন আলোচনা করেন, যখন প্রতিনিধি দল আপনার সামনে আসে, যখন তাদের সামনে আলোচনা করেন, এই সময় বিড়ি না খেলে চলে না। ইমামুজ্জামান বলতেন কেন? আমি যা তা, আমি গোপনে খাবো, আবার তোমাদের সামনে খাবো না, এ তো হতে পারে না, এটা প্রবঞ্চনা হবে। আল্লাহ রসুলের জীবনী দেখো না, রসুলের জীবনীতে সব কিছু পরিষ্কার, সাহাবায়ে কেরাম সবই জানতেন রসুলের ঘরে কি, বাহিরে কি, রসুলের জীবন জীবিকা কি, রসুলের ব্যক্তিগত অভ্যাস অনভ্যাস কি। আজকে হাদিসের বদৌলতে পুরো মানব জাতি জানতে পারছে যে আমার রসুল যেমন ছিলেন আমি যেমন তেমন। মিস্টার সেলিম, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি অপমান করা হচ্ছে না? আস্তাগফিরুল্লাহ, তবে এলাই, ভাবুন বিষয়টা। ইনি মাঝে মধ্যে কিন্তু এই ধরনের কথাবার্তা বলে থাকেন। তো বিড়ি খাওয়ার ব্যাপারে তিনি আরেক জায়গায় এসে বলছেন যে বিড়ি ব্যাপারে কোনো আলোচনা কোরআনে নাই। কোনো আলেম কি বলতে পারে এটা হারাম? বিড়ি প্রসঙ্গে কথা আসে, ব্রিটিশ আমলের পর থেকে এটা মানুষ পান করা শুরু করেছে। পবিত্র কোরআনে বিড়ি সম্পর্কে কোনো কথা নাই, এটা কি হারাম বলো কোনো আলেম বলতে পারবে? হারাম নয়। কোরআন এবং হাদিস কি উনি পড়েছেন? না, অসম্ভব। উনি যদি পড়ে থাকেন তাহলে এই কথা বলতে পারতেন না। সূরা মায়দা 6:5-90 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াইহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু আল আজলামু রিজসু মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়দা 6:5-90 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই খামর, খামর মানে যা দ্বারা বিবেককে ঢেকে দেওয়া হয়। আপনি লিসানুল আরব খুলুন, সর্ববৃহৎ ডিকশনারি আরবি খুলে দেখুন যে এই খামার শব্দের ব্যাখ্যা করা হয়েছে, যার মধ্যে নেশাদার দ্রব্য রয়েছে, যার মধ্যে নেশা রয়েছে, তাকে বলা হয় খামার। খামার মানে মদ এটাই নয়, বরং খামার মানে যার দ্বারা বিবেককে ঢেকে দেওয়া হয়, পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট যা রয়েছে সবগুলো হারাম। এটা কোরআনে রয়েছে, জি এটা কোরআনে রয়েছে। আর আপনি যদি শুনতে চান তা আপনাকে আমি 100 হাদিস সেখানে শোনাতে পারি, অত তো সময় হবে না, তবে কয়েকটা শুনে রাখুন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কল কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ, প্রত্যেকটা, এভরি ওয়ান যার মধ্যে নেশা রয়েছে, প্রত্যেকটা, কুল্লু মুসকিরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু হচ্ছে মদ, ওয়া কুল্লু খামরিন হারামুন, এবং প্রত্যেকটা মদ হচ্ছে হারাম। জি জনাব মিস্টার সেলিম, আপনার তো গুরু মারা গিয়েছে, ও হতো কবরে বুঝছে কাকে বলে দিন ইসলাম, কিন্তু আপনাকে শুধরানোর জন্য বলছি, আপনার সাথের দলবলকে শুধরানোর জন্য বলছি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার দ্রব্যই মদ, কুল্লু খামরিন হারামুন, প্রত্যেকটা মদই হচ্ছে হারাম। আর নেবেন, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ল্যাদ খুলুল জান্নাতা জাসাদা, ওই দেহ জান্নাতে যাবে না, গুজিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে। আরও শুনবেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাম বলেছেন, ল্যাদ খুলুল জান্নাতা লাহামুন, ওই গোস্ত জান্নাতে যাবে না, মিনাল সোহতে, যে গোস্ত হারাম খেয়ে গড়ে উঠেছে। আরও শুনবেন, মানে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন, ল্যাদ খুলুল জান্নাতা মদমিনুল খামরিন, যারা নিয়মিত জর্দা বিড়ি খৈনি ইয়াবা বাবা ইত্যাদি খায় তারা জান্নাতে যাবে না। আর শুনবেন, এরকম অসংখ্য হাদিস আপনার সামনে আমি পেশ করতে পারি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে গিয়েছেন যে নেশাদার দ্রব্য মানে হারাম। বিড়ি বলে উল্লেখ থাকবে, এই কথা আপনাকে কে বলল? আপনি না শিক্ষিত মানুষ, আপনি কেন বুঝেন না? এটা তো আপনার বোঝার দরকার বলে আমি মনে করি। অতএব নিজেকে চেষ্টা করুন শুধরানোর জন্য। এইভাবে বিকৃত মস্তিষ্কের ইসলামকে জাতির সামনে দিয়ে আপনি তো জাহান্নামে যাবেন, যাবেন জাতীয় জাহান্নামে চলে যেতে পারে। তাহলে ভাবুন, নিজেকে চেঞ্জ করার চেষ্টা করুন যে না, আপনি ভুল বলেছেন। আপনি কি জানেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন হাদিস মুসলিম শরীফের যে ওই ব্যক্তির ইবাদত কবুল হবে না যার হারাম ইনকামের দ্বারা দেহ গঠিত হয়েছে? তো হারাম ইনকাম, হারাম খাবার, হারাম কিছু, তার মানে বিড়ি তো 100% হারাম। কোনো বাপের বেটা আছে নাকি যে বিড়িকে মাকরু প্রমাণ করে, যারা বলে তারা ইসলাম বোঝেনি এখন পর্যন্ত? আপনি কি তাদের দলের? বিড়ি 100% হারাম, 100% হারাম। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম সুস্পষ্ট, হালাল সুস্পষ্ট, মাঝিরা রয়েছে তা হচ্ছে সন্দেহ। জি শুনেন, হারাম সুস্পষ্ট, হালাল সুস্পষ্ট, মাঝিরা রয়েছে সন্দেহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতিকে বোঝানোর জন্য বলছে, সাহাবীরা সন্দেহ থেকে বেঁচে থাকো, কারণ সন্দেহ হারাম। এখন সাহাবীদেরকে আরও ক্লিয়ার করে বোঝানোর জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা প্রত্যেক রাজারই একটা আলাদা চারণ ক্ষেত্র থাকে, তাই না? আচ্ছা, কেউ যদি আলে গরু চড়ায় বা ছাগল চড়ায় বা পশু চড়ায়, তাহলে কি ওই ছাগল গরু পশু কি ওই রাজার দিকে জমির দিকে মুখ দিতে পারে কি? তখন সাহাবরা বলছে, জি আল্লাহ রসুল অবশ্যই পারে, দেবেই, এই চাঞ্চি বেশি। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, শুনে রাখো যে অধিকাংশ সন্দেহ হচ্ছে হারাম, তার মানে হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা রয়েছে তা সন্দেহ, সন্দেহ হচ্ছে হারাম। এরপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন যে, হে দুনিয়াবাসী শুনে রাখো, যে এই সন্দেহ থেকে বেঁচে থাকলো সে তার ইজ্জত আবরু এবং দীন ইসলামকে অনেক উঁচু জায়গায় নিয়ে গেল। আপনি কি চান না যে আপনার দীন ইসলাম সবচেয়ে উঁচু জায়গায় যাক, যার মধ্যে সন্দেহ রয়েছে, ইট ইজ হারাম ইন ইসলাম? আপনি কি করে বলেন যে বিড়ি হারাম নয়, তারপর আপনি দাবি করছেন যে এটা হারাম নয়, স্বাস্থ্যবিজ্ঞান বলেছে যে স্বাস্থ্যের দিক দিয়ে এটা ক্ষতিকর, আবার আপনি বলছেন যে আপনার হুজুর নাকি অনেক বড় মাপের ডাক্তার ছিল, কে নাকি বলেছে উনি নাকি গ্রাম্য হোমিওপ্যাথি ডাক্তার, তাই আপনি রেগে গিয়েছেন। তো এত বড় যখন আপনার ডাক্তার ছিলেন, উনি কি নিজের স্বাস্থ্যের চিকিৎসা, নিজের স্বাস্থ্যের স্বাস্থ্য সম্পর্কে কি নিজেই বুঝতেন না নাকি? কোন পাগলে পাল্লায় পড়েছেন? স্বাস্থ্যবিজ্ঞান মতে চিকিৎসকরা বলেন বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো বহু কিছু আছে। উনি উপমহাদেশের একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন। তোমরা নির্লজ্জের মতো তোমরা প্রচার করো কি গ্রাম্য হোমিও ডাক্তার। আরে গ্রাম্য হোমিও ডাক্তার না কি ছিলেন জানো? তোমরা ওনার সম্পর্কে জানো? জানো যারা ওনার রুগী ছিলেন, যোগাযোগ করো, যোগাযোগ করো, উনি কি ছিলেন তখন জানতে পারবে। আমি আপনাকে অসংখ্য দলিল দিলাম, জানি আপনার লোক আমাকে গালি দেবে, আই হ্যাভ নো টেনশন এট অল। এটা নিয়ে আমার জাতিকে পরিবর্তন করার টার্গেট, আল্লাহর সাথে প্রতিজ্ঞাবদ্ধ, যে ইসলামের বিরুদ্ধে কথা বলবে তার বিরুদ্ধে কথা বলবে ইনশাআল্লাহ আজিজ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।